হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি আপনাদের এই ইন্ডিপেন্ডেন্ট কাজটা নিয়ে কথা বলবো। এর রাইটার এবং ডিরেক্টর অরিত্র ব্যানার্জি। এটা গতকাল মানে 15ই আগস্ট অরিত্রস জ্ঞান চ্যানেলে এটাকে ড্রপ করা হয়েছে। তো আপনারা অরিত্রস জ্ঞান চ্যানেলে গিয়ে আপনারা এই সিনেমাটা দেখতে পারেন। এই সিনেমার ডিউরেশন 1 ঘন্টা 5 মিনিটের মতো। এই সিনেমাটা মানে সম্বন্ধে বলার আগে বলে দিই যে এখানে মুখ্য চরিত্রে কারা কারা আছেন। এখানে দেবতনু, জ্যামি, অ্যান্ড মেরি সহ আরো অনেকে এখানে কাজ করেছেন। এবং এখানে যে জিনিসটা নিয়ে বলা হয়েছে, একলব্য মহাভারতের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের নামের সঙ্গে একলব্য এখানে যে সিনেমা সিনেমার যে ক্যারেক্টার মানে দেবতনুর যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা কিছুটা নিয়ে পাওয়া যায়। সেটা হচ্ছে যে স্ট্রাগলের পোর্শনটা। আর এখানে অনেকগুলো সম্পর্ক এখানে দেখানো হয়েছে, যেমন একলব্যের সঙ্গে তার মায়ের সম্পর্ক। তার মাই কিন্তু তাকে নাম দিয়েছে একা। এই একা নামটা দেওয়াটা মায়ের দিক থেকে, এইটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। কারণ বাস্তব জীবনে আমরা সবাই একা, আমাদের নিজেদের নিজেদের স্ট্রাগলটা আমাদের একাই করতে হয়। সেখানে যতই কাছের মানুষ থাক না কেন, স্ট্রাগলটা নিজের স্ট্রাগলটা নিজেকেই করতে হয়, মানে সেটা শারীরিক দিক থেকে হোক বা মানসিক দিক থেকে। এই পোর্শনটা আমার ভালো লেগেছে। তাছাড়া জাভেদ যে ক্যারেক্টার, মানে যে একলব্যকে বড় করেছে, সে যখন সবচেয়ে অসহায় অবস্থায় ছিল, সেখান থেকে যখন একলব্যকে সে যখন বড় করেছে, তার স্ক্রিন প্রেজেন্সটা কিন্তু তিনি যতক্ষণ ছিলেন আমার ভালো লেগেছে। তার স্ক্রিন প্রেজেন্সটা, শুধু স্ক্রিন প্রেজেন্স না, তার ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে অনেক জিনিসই মানে আমার ভালো লেগেছে তাকে। এরপর যদি আমি চলে আসি নায়িকার কথায়, নায়িকার এন্ট্রি, সেখান থেকে একলব্যের মধ্যে যে চেঞ্জ, সেই চেঞ্জ ব্যাপারটা, তারপর তার মধ্যে যে একটা কি বলবো, মানে ভেতরে ভেতরে যে একটা মানে যুদ্ধ চলছে যে আমি কাকে দেখব, মানে কেন যুদ্ধ চলছে সেটা আমি বলছি না, তাহলে স্পয়লার হয়ে যাবে, যে আমি কার দিকটা দেখব, মানে মানে তার সামনে তখন দুটো রাস্তা এসে যায়। তো সেই থেকে আলটিমেটলি একলব্য তার মানে কাছের মানুষ বা মনের মানুষ যাই হোক, সে এবং জাভেদ, এদের আলটিমেট পরিণতিটা কি হয় সেটা জানার জন্য আপনাদেরকে অরিত্রস জ্ঞান চ্যানেলে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। তো আমার কাছে দেখুন, এটা কম সময়ের মধ্যে কম বাজেটে 1 ঘন্টা 5 মিনিটের একটা সিনেমা। 1 ঘন্টা 5 মিনিট মানে আমি এটাকে টেলিফিল্ম হিসেবেই আমি ধরছি। টেলিফিল্ম হিসেবে ধরলে সমস্ত জিনিসই সার্ফেস লেভেলে আছে, মানে ওপর ওপর সমস্ত জিনিস দেখানো হয়েছে। মানে এবার প্রত্যেকটা জিনিসের যদি আমরা গভীরতা খুঁজতে যাই, তাহলে কিন্তু অনেক নেগেটিভ পয়েন্ট বেরিয়ে যাবে। ওইভাবে আমি এটা ইয়ে করছি না, কারণ এটার ডিউরেশনটাই কম। এখানে মিনিমাম যে ধরনের একলব্য একটা মানে কি বলবো, মহাভারতের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটাকে তুলে মানে সেই ক্যারেক্টারের সঙ্গে অনেকটা মানে মিল দেখিয়ে যখন একলব্যের দেবতনু ক্যারেক্টারটাকে যখন করা হচ্ছে, তাহলে ডিউরেশন অবশ্যই 1 ঘন্টা 30-35 মিনিট কি 40 মিনিটের হওয়ার দরকার ছিল। আমি বুঝতে পারছি যে সেটা হতে পারেনি, বাজেট ইস্যু আছে, অনেক কিছু ব্যাপার থাকে। আমি সেই জন্য ওটাকে কোনো আমি মানে ইয়ের মধ্যেই ধরছি না, মানে ওটা কোনো ফল্টই নয়, ওটা কোনো ফ্লজই নয়, ওটাকে আমি ধরছি না এখানে। তাহলে মানে আমার যেটা বক্তব্য হচ্ছে, তাহলে একলব্য নামটা দেওয়ার মানে দরকারটা ওখানে কি ছিল? তাহলে এমনি একটা যে কোনো একটা নাম দিলেই তো হতো। এবার স্ট্রাগল তো সবাই করছে, তার মানে প্রত্যেকেই করছে স্ট্রাগল। তো যাই হোক, সেই সেইটা একটা ব্যাপার আছে। আর প্রত্যেকের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব চলছে, যে মানে মা মারা গেল, তারপর ছেলেটা কি করলো, সেই ছেলেটাকে যে মানুষ করছে, এই যে মানুষ করার যে টাইমটা, সেই পোর্শনটা আর একটু দেখালে। আমি যে ওই যে বললাম যে প্রত্যেকটা জিনিসই ওপর ওপর এখানে দেখানো হয়েছে। আর অ্যানমেরির সঙ্গে তার যে সম্পর্কটা, মানে কিসের জন্য তাকে ভালো লাগে, শুধুমাত্র সে এনজিওতে কাজ করছে বা রাস্তায় কুকুরদেরকে সে বিস্কিট খাওয়াচ্ছে, সেই জন্য তো একটা মেয়েকে একটা ছেলে ভালো লাগতে পারে না। মানে ওই যে ভালো লাগার মানে সমস্তটাই যখন ওপর ওপর দেখাচ্ছে, তাহলে মানে ট্রিগারটা করে ছেড়ে দেওয়া হচ্ছে। তো তাহলে এই ক্ষেত্রেও ট্রিগার একটা তো ট্রিগার করতেই হবে, মানে যে না আমার এই মেয়েটাকে স্পেশালি এই কারণেই ভালো লাগে, কারণ দেখতে সুন্দর, রাস্তায় কুকুরদেরকে বিস্কিট খাওয়াচ্ছে, এনজিওতে কাজ করছে, এটা মানে
মানে এটা ট্রিগার পয়েন্ট হতে পারে না, একটা নির্দিষ্ট, এছাড়াও একটা নির্দিষ্ট ট্রিগার পয়েন্ট থাকতে পারে যে যে আমার ওকে কেন ভালো লাগবে, বা আমি কেন ওর জন্য, আমাকে যে মানুষ করেছে তার বিরুদ্ধে আমি যেতে পারি, মানে এই যে মানসিকতাটা, তো সেইটা দেখালে আমার মনে হয় হয়ে যেত, বোধহয় 1 ঘন্টার মধ্যে বোধহয় হয়ে যেত জিনিসটা, ওই জিনিসটা দেখালে। তো যাই হোক, এনিওয়ে অভিনয় ভালো হয়েছে, এনারা নিজেদের মতো করে যেভাবে করেছেন আমার তো ভালো লেগেছে। এইভাবে ইন্ডিপেন্ডেন্ট কাজ আমাদের বাংলায় অনেক হতে থাকুক, এবং মানে এইসব ইন্ডিপেন্ডেন্ট কাজ একটু গুণগত মান একটুখানি ভালো হলে মানে একটু সাহায্য, সাহায্য মানে আমি সরকারের সাহায্যের কথাই বলছি, এরকম ইন্ডিপেন্ডেন্ট কাজে সরকার যদি সাহায্য করেন মানে কিছুটা, তাহলে খুব ভালো হয় এরকম ধরনের ইন্ডিপেন্ডেন্ট কাজ। তো এটাই ছিল আমার রিয়াকশন, মানে থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল, প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, টিল দেন গুড বাই।